স্কুলে পরিচালনার দায়িত্বে থাকবে ইন্দিরা। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ইন্দিরা সরকার কি আপনাকে ব্ল্যাকমেইল করছে? কি বলছো কি তুমি? হ্যাঁ, ভিকির প্রায়শ্চিত্ত হবে এই বলে ইন্দিরার সঙ্গে আপনি ওর বিয়ে দিলেন, আর তারপর ও আপনাকে ব্ল্যাকমেইল করছে এই ভয়ে স্কুলের দায়িত্ব ওর হাতে দিতে চাইছেন। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তবে স্কুলে পরিচালনার দায়িত্বে কোনো বাইরের লোক আসবে না। এক মিনিট, আপনি আমি কি একটু ভিতরে এসে কথা বলতে পারি? হ্যাঁ, আসুন আসুন, ভিতরে আসুন। নমস্কার, আমার নাম অনিকেত। অনন্যা দেবী আমাকে স্কুলের কাজের জন্য ডেকেছেন। আরে ওয়েলকাম 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 অনিকেত। ও হচ্ছে অনিকেত, উইকের অ্যাবসেন্সে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের সব দায়িত্ব যার হাতে আমি তুলে দেবো ঠিক করেছি। বিভাষকে স্কুলে নিয়ে গিয়ে ওর সব দায়িত্ব বুঝিয়ে দিও, আর আমার মনে হয় উইকিও আমার আর সুহানার এই ডিসিশনে ভীষণ খুশি হবে। বলুন না, এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার উচিত ছিল মায়ের সাথে কথা বলা। হঠাৎ করে শাশুড়ি মা ভিকি স্যারকে সরিয়ে একটা বাইরের ছেলেকে স্কুলে আনতে চাইছে কেন? এক মিনিট, সকলে আমার প্রণাম নেবেন আগে। দেখুন, এই ফিউচার ড্রিমস কোনো স্কুলই না, মন্দির, শিক্ষার মন্দির। আমার কাছে শিক্ষার মন্দির ফিউচার ড্রিমস। সত্যি বলছি, আমি আমি এই ফিউচার ড্রিমসের পার্ট হতে পেরে, অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জাস্ট আপনারা আমার উপর একটু ভরসা রাখুন, একটু ভরসা রাখুন। আমি বিক্রম স্যারের এই স্বপ্নকে আরো 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 অনেক অনেক বড় করব, অনেক বড় জায়গায় নিয়ে যাবো এই স্কুলকে। একটু ভরসা রাখুন আমার উপর। আমি পারবে, নিশ্চয়ই পারবে, পারবে। বৌদি, তুমি স্কুলের কাজ একেবারে বাড়িতে নিয়ে এলে, একেবারে ব্রেকফাস্ট টেবিলে, কদিন স্কুলে যাবে না নাকি? না, আমি স্কুলে গেলেও মা তো স্কুলে যাবেন না। ও 11টার সময় স্কুলে যাবে, কিন্তু তার আগে মার জানা উচিত যে কার হাতে আমি স্কুলের দায়িত্ব দিচ্ছি, সে আদৌ ক্যাপেবল কি না, তাই না? আর তাছাড়া ওই ব্রেকফাস্ট টাইমেই তো বাড়ির প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব মেম্বাররা এক জায়গায় থাকে, তাই। মা, এবার নিশ্চয়ই আপনি খুশি। আজকালকার দিনে এরকম ব্রাইট, এরকম ডিসেন্ট ছেলে পাওয়া তো খুব মুশকিল। নিশ্চয়ই ভাবছো হঠাৎ কোত্থেকে এই মালটা টপকে পড়লো। সবে তো এলাম, ছুঁচয়ে ঢুকে কিভাবে ফাল হয়ে বেরোতে হয় এবার সবাই দেখবে। আমার মাকে এতদিন দেখেছ, এবার আমাকে দেখবে। উনি ভয়ঙ্কর,
আমি আরো ভয়ঙ্কর। স্যার, ম্যাডাম, বাড়িতে পুলিশ এসছে। হ্যাঁ স্যার, বাড়ি গেট করতে চায়। তুমি যাও। অফিসার, কি ব্যাপার? ব্যাংককে ইন্দিরা সরকারের কিডন্যাপিং এর কেসে কিডন্যাপারদের কাছে যে ফোনগুলো গিয়েছিল সেই নাম্বারের লোকেশন এই বাড়ি আর এই বাড়ির আশপাশ দেখাচ্ছে। এই বাড়ির কেউ ফোন করেছিল? হতেই পারে, আর সেটা জানার জন্য আমাদের বাড়িটা সার্চ করতে হবে। আমাদের জানতে হবে এই কিডন্যাপিং এর সঙ্গে এই বাড়ির কেউ যুক্ত আছে কি। ঘরগুলো খুব ভালো করে সার্চ করবেন, আর সন্দেহজনক কোনো কিছু পেলে সেটা এভিডেন্স হিসেবে কালেক্ট করবেন। বুঝতে পেরেছেন? যান, কুইক যান, যান যান। আমরা আপনার ঘরটা সার্চ করতে চাই। আমার কেন হঠাৎ? আপনারা কিছু পাবেন না। দেখুন, আমি আমি ম্যাক্সিমাম সময় বাইরে থাকি, সারাদিন ফিতে ফিতে অনেক রাত হয়ে যায়। আমার ঘরে কি থাকতে পারে? আপনারা কিন্তু অযথা সময় নষ্ট করছেন। ইনফ্যাক্ট এই বাড়িতেই আপনার কিচ্ছু খুঁজে পাবেন না, কিছু পেতেই পারেন না। কেন খুঁজছেন, কেন হ্যারাস করছেন বলুন তো? আগে তো নিয়ে চলুন, তারপর না হয় আপনার কথা শুনবো। স্যার, এই ঘরগুলোতে তো কিছুই নেই। ঠিক আছে, আপনারা এদিকে আসুন। বলছি তো কিছু পাবেন না অফিসার। ঠিক আছে, আগে তো যাই। শুধু শুধু চলুন। অফিসার, অফিসার, এক মিনিট। অফিসার, এই ইন্দিরা সরকার আপনাদের এখানে আসতে বলেছে, রাইট? আপনাকে একটা কথা বলছি, এই মুহূর্তে আমাদের বাড়ির কারোর মেন্টাল কন্ডিশন ঠিক নেই, প্লিজ আন্ডারস্ট্যান্ড। আর ইন্দিরা, তোমার ভালো লাগছে এসব করে? সকাল সকাল বাড়িতে পুলিশ, কেন করছো এগুলো? সোহানা ম্যাডাম, দেখুন, শস্যের মধ্যে থেকে ভূত খুঁজতে চাইলে তো এটুকু করতেই হবে। আর আপনি তো চান যে ফিকি স্যার নির্দোষ প্রমাণ হোক, তাই তো? দেখুন, তার জন্য তো এটুকু করতেই হবে, তাই না? ফিকি স্যারকে কেউ ইচ্ছে করে ফাঁসিয়ে থাকলে সে কিন্তু এই বাড়িতেই লুকিয়ে আছে। চলো 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 পাল্টাই।